ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন ওয়েবসাইট আপনারা জানেন ডাব্লিউ ডট ডট জিওভি ডট ইন কাউন্সিলের পুরনো ওয়েবসাইটটিও চালু আছে এবং নতুন ওয়েবসাইটটিও চালু হয়ে গেছে এখানে গত সাত তারিখে দু হাজার বাইশ তেইশ সেশনের অ্যানুয়েল ওয়ার্কিং প্ল্যান বেরিয়ে গেছে সেই অ্যানুয়েল ওয়ার্কিং প্ল্যানে কীভাবে কী কাজ হবে আমরা সেই বিষয়টি আলোচনা করব প্রথমে আমরা এটিকে ডাউনলোড করে নেব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য বেরিয়ে গেছে সেই বিষয়টি আমরা সিরিয়াল নাম্বার ওয়াইজ আলোচনা করব আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের বিভিন্ন ডেটগুলি প্রথমে ইস্যু অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর্মস অ্যাভেলেবেল ইন ওয়েবসাইট আপনারা এটা জানেন হয়তো কাজ শুরু হয়ে গেছে সবার ছাব্বিশ আট থেকে আঠাশ নয় পর্যন্ত ডেট দেওয়া আছে এবং বারো দশ থেকে কুড়ি দশ এরপর ব্ল্যাঙ্ক টিচার ডাটাশিট ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন বোর্ডে সাবমিট করতে হবে এটি এখনও জানানো হয়নি ডেট কবে দেওয়া হবে দু নম্বর অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্মস এলাং উইথ ফিজ অ্যান্ড ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশন ফিজ বাই দ্য ইনস্টিটিউশন টু দ্য কাউন্সিল আমরা আগেই বললাম ছাব্বিশ আট থেকে আঠাশ নয় পর্যন্ত উইদাউট লেট ফাইন এবং বারো দশ থেকে কুড়ি দশ পর্যন্ত উইথ লেট ফাইন অনলাইন সাবমিশন অফ ফিল্ড ইন টিচার ডাটাশিট দশ এগারো দু হাজার বাইশের মধ্যে সাবমিট করতে হবে ইস্যু অব দ্য রেজিস্ট্রেশন চেক লিস্ট ফ্রম দ্য কাউন্সিল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনের জন্য যে চেক লিস্ট তৈরি করা হয় সেটি ক্যাম্প অফিস থেকে দশ এগারো হাজার বাইশ তারিখে ডিস্ট্রিবিউশন করা হবে সাবমিশন অফ কারেক্টেড চেক লিস্ট রেজিস্ট্রেশনের চেক লিস্ট ভেরিফাই করার পর কারেকশানের পর স্কুলগুলিকে কাউন্সিলে জমা করতে হবে তার তারিখ হচ্ছে তিরিশ এগারো দু হাজার বাইশ এরপর ডিস্ট্রিবিউশন অব রেজিস্ট্রেশন সার্টিফিকেট দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে তেসরা মার্চ দু হাজার তেইশ তিন তিন দু হাজার তেইশ ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে অ্যানুয়াল এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন থিওরি চোদ্দো তিন থেকে সাতাশ তিনের মধ্যে কমপ্লিট হবে অ্যানুয়াল এক্সামিনেশান প্র্যাকটিক্যাল একত্রিশ তিন থেকে আঠারো চারের মধ্যে কমপ্লিট করতে হবে পাবলিকেশন অফ ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশান রেজাল্ট বাই দ্য ইনস্টিটিউশান উইদিন আঠাশ চার দু হাজার তেইশ অর্থাৎ এপ্রিল মাসের আঠাশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে অনলাইন সাবমিশন অফ রেজাল্ট সিট অফ ক্লাস ইলেভেন টু দ্য কাউন্সিল মে মাসের বারো তারিখের মধ্যে সাবমিট করতে হবে এবারে ক্লাস ইলেভেনের রেজাল্ট অনলাইন মোডে সাবমিট করতে হবে কমেন্সমেন্ট অফ ক্লাসেস অফ ক্লাস টুয়েলভ ফার্স্ট উইক অফ মে দু হাজার তেইশ যেহেতু স্কুলগুলি আঠাশে এপ্রিল রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে এবং সেই অনুসারে ক্লাস টুয়েলভের ক্লাস ফার্স্ট উইক অফ মে থেকে শুরু করতে বলা হয়েছে এরপর ক্লাস টুয়েলভের বিভিন্ন ডেটগুলি আমরা আলোচনা করব প্রথমে ডিস্ট্রিবিউশন অফ প্র্যাকটিক্যাল মার্কস ফয়েল প্রজেক্ট মার্কস ফয়েল অফ রেগুলার কন্টিনিউইং স্পেশাল ক্যান্ডিডেটস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার তেইশ কোয়েশ্চেন পেপার অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান এগুলি সমস্ত ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে দশই নভেম্বর দু হাজার বাইশ অর্থাৎ দশ এগারো দু হাজার বাইশ দু নম্বরে অনলাইন সাবমিশন অফ ফিল্ড ইন এনরোলমেন্ট ফর্ম সবার জন্য রেগুলার কন্টিনিউইং স্পেশাল ক্যান্ডিডেট সবার জন্য দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উইদাউট লেট ফাইন পাঁচ বারো দু বাইশ থেকে পনেরো বারো দু বাইশ এবং লেট ফাইন দিয়ে উনিশ বারো থেকে তেইশ বারো পর্যন্ত ডেট দেওয়া হয়েছে সাবমিশন অফ প্রজেক্ট মার্কস ফয়েল তিরিশ এগারো দু হাজার বাইশ তিরিশ এগারো দু হাজার বাইশের মধ্যে জমা করতে হবে ডেট অফ শিডিউল অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দু হাজার তেইশ ইনক্লুডিং হিলি এরিয়াস এটা হচ্ছে আপনার ইনক্লুডিং ভোকেশনাল সাবজেক্টস মিউজিক আর ভিজুয়াল আর্টস হেলথ ফিজিক্যাল এডুকেশান সমস্ত নিউ সিলেবাসের জন্য পাঁচ বারো থেকে একুশ বারো পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের একুশ তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিতে হবে সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড স্ক্রিপ্ট অ্যান্ড মার্কস ফয়েল এটা জানুয়ারি মাসের দু তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে জমা দিতে হবে ইস্যুরেন্স অফ অ্যাডমিট কার্ড অফ এইচএস এক্সামিনেশন দু হাজার তেইশ এটি ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে তেসরা মার্চ দু হাজার তেইশ দুহাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দই মার্চ থেকে এবং এটি শেষ হবে সাতাশে মার্চে দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফলাফল প্রকাশের এটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে দশই জুনের মধ্যে প্রকাশ হবে এবং পোস্ট পাবলিকেশন স্কুটনি পোস্ট পাবলিকেশান রিভিউ এগুলো অনলাইন মোডেই হবে অর্থাৎ পিপিএস এবং পিপিআর ফলাফল প্রকাশের পনেরো দিনের মধ্যে এটি অ্যাপ্লাই করতে হবে এই হলো দু হাজার সালের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ধন্যবাদ